আমার জন্য আবার ওর জন্য সবার জন্য হয়তো চাইল্ডহুড বা টিনেজ লাইফটাকে আবার একবার রিলিভ করা। আর এখানে যে কথাটা বলেছিল যে ইউ আর উলভারিন, ইউ আর দি এক্সম্যান, অ্যাকচুয়ালি তাই আমাদের ক্ষেত্রে ছোটবেলায় তাই ছিল যে আমরা যখনই গল্পেতে বা কারোর সাথে কথা বলতে গিয়ে Hello everyone, welcome to Bioscope Bong Couple. আমি Ombali. আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারেক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোশ্চেন আনসারস দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আইদার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আমরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি, মাঝখানে অনেক কিছু ঘটেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ফ্যামিলি প্রবলেম ছিল, তো সেই জন্য করতে পারিনি, বাট চেষ্টা করবো আবার এটাকে রেগুলার করার, আবার ব্যাক টু ব্যাক ভিডিও। হ্যাঁ, আজকে আমরা একটা হলিউড মুভি রিভিউ নিয়ে এসেছি, ডেডপুল অ্যান্ড উলভারিন। আমার ড্রেস দেখে টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন। আর এটা ডাইরেক্ট করছে শন লেভি, আর কাস্টে আছে রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, ব্লেক লাইভলি এবং অন্যান্য অনেকেই। মেন ক্যারেক্টারে মেনলি এরা দুজনই আছে, বাট অনেক ক্যামিওস আছে, স্পেশাল সেগুলো না আমরা লাস্টের দিকে বলবো, এক একটা করে ক্যামিওস। হ্যাঁ, পরের দিকে যাব। বাট হ্যাঁ, তো এটা ডেডপুলের থার্ড মুভি। আর যারা ট্রেলার দেখেছে তারা বুঝে গেছে যে উলভারিন অ্যাকচুয়ালি এই ইউনিভার্সে মরে গেছে, তো তাকে কী করে ফিরিয়ে আনা হচ্ছে। তো মানে অনেক এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, বিকজ ওরা দুজনেরই অলমোস্ট সেম পাওয়ার, তো হ্যাঁ মানে মরবে না, হাত কেটে দিলে আবার রিজেনারেট করে দেবে, রিজেনারেশন পাওয়ারটা আছে। প্লাস ওর যেমন যে মেটালটা দিয়ে অ্যাডামান্টিয়াম দিয়ে যে পুরো বডির ক্লগুলো বানানো, ওর তলোয়ারগুলো পেয়েছে ওটার, তো সেই। আর দুজনেরই মানে অপোজিট কাইন্ড অফ ক্যারেক্টার, সিরিয়াস একজন জোক করতে পছন্দ করে, তো একটু বেশি সেজন্য এক্সাইটমেন্ট আরো ছিল যে হ্যাঁ মানে আমার উইয়ার্ড কম্বিনেশন একটা উলভারিনই তো ছিল নাকি এক্সম্যানে, যেটা যখন ওদের দুজনের ফার্স্ট উলভারিনের ফার্স্ট যখন ছিল, তো তখন যখন দেখেছিলাম তখন তো ভাবিনি কখনো ডেডপুলকে দিয়ে কোনো একটা টিভি সিরিজ হতে পারে, কারণ কোটা সাইড ক্যারেক্টারই ছিল। আর মানে আমারও মনে হচ্ছে সব থেকে আমার কষ্ট ছিল যখন ওর মুখটা সেলাই করে দিয়েছিল। হ্যাঁ, তখনও এই ওটা প্লে করেছিল, সেম অ্যাক্টর রায়ান রেনল্ডসই ছিল ওটা, সেম অ্যাক্টর প্লে করেছিল, তো ওই মেমোরিজ গুলো খুবই ইনোসেন্ট ছিল। এখন অনেকটা অন্যরকম হয়ে গেছে, বাট আমরা ভাবিনি কখন এটা কামব্যাক হবে উলভারিনের সাথে। আর আমার দেখা ফার্স্ট মনে হয় উলভারিনই, সেকেন্ড হয়তো আয়রন ম্যান। সো এটা অ্যাকচুয়ালি আমাদের আমার জন্য আবার ওর জন্য সবার জন্য হয়তো চাইল্ডহুড বা টিনেজ লাইফটাকে আবার একবার করে রিলিভ করা। আর এখানে যে কথাটা বলেছিল যে ইউ আর উলভারিন, ইউ আর দি এক্সম্যান, অ্যাকচুয়ালি তাই আমাদের ক্ষেত্রে ছোটবেলায় তাই ছিল যে আমরা যখনই গল্পেতে বা কারোর সাথে কথা বলতে গিয়ে এক্সম্যান যদি বলি তো আমরা জানি যে আমরা উলভারিনের কথাই বলছি, বিকজ হি ওয়াজ দি এক্সম্যান ফর আস। একদম, মানে এখন যেমন স্পাইডারম্যান বললে জিজ্ঞেস করতে হয় কোন স্পাইডারম্যানটা, মানে কোন পিটার, এতগুলো স্পাইডারম্যান হয়ে গেছে। বা অন্যান্য জায়গায় তাই হয়েছে, সুপারম্যানের ক্ষেত্রেও হয়েছে, বাট উলভারিন ইজ উলভারিন। আর এটা রেকর্ড ব্রেক করেছে যে একটা ক্যারেক্টার যে চেঞ্জ হয়নি আর এত লং বছর ধরে চলে গেছে বড় পর্দায়, সেম লোকি ওটা প্লে করে গেছে, কন্টিনিউ করেছে। এক্স্যাক্টলি, উলভারিন আর কেউ নেই, কেউ আর প্লে করেনি কোথাও, কোনো মুভিতে, কোনো ওয়েব সিরিজও আই থিংক কেউ করেনি। আর ওটাই ভাবছি যে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, বাট এদের বয়স বাড়লো না, মানে ওদের জন্য ওটা হয়তো স্টপ হয়ে গেছে এজটা, অ্যাট লিস্ট লুক ওয়াইজ। তো তাই অসাধারণ এই বয়সে যে এফোর্টটা করেছে, মানে এটাতে কিছু বলার নেই। আর কেমন লাগলো এবার? বেশ লেগেছে। ডেডপুলের থেকে আমার খুব একটা এক্সপেকটেশন আলাদা না, কারণ কি আমি এরকম কমিকে এত লাফটার যে ক্যারেক্টারটা এখন অনেকে খুব পছন্দ করে, আমার কিছুটা ধরনের আমি একটু ওল্ড স্কুল আমার হয়তো উলভারিন বা আয়রন ম্যান এরকম একটা সিরিয়াস গোছের ট্যালেন্টেড বাজে কম বকা যেটাকে বাজে বকা কম ওরকম লোক বেশি পছন্দ, তো আমি এর জন্য ওদের বেশি ফন্ড। বাট এখানে এখানে ডেডপুলকেও বেশ অন্যরকম করে দেখানো হয়েছে, আমি বলবো আগের মুভির থেকেও কিছু কিছু জায়গায় ভাট বকেছে, বাট ডিসিশন কিছু টাফ ডিসিশন নিতে হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বা ওর ফ্যামিলি লাভ স্টোরি টুকটাক করে স্যাক্রিফাইস এগুলোকেও দেখানো হয়েছে, তো স্টোরিটা অন্যরকম ছিল, অন্য ভার্সের ছিল। এখানেও মাল্টিভার্স বা এগুলো সব ছোট ছোট করে দেখানো হয়েছে, তো আমার খারাপ লাগেনি। বাট খারাপ লাগেনি, ভালোই লেগেছে, খুব ভালো বলবো না। যেমন আমি কিছু কিছু মার্ভেলের বিশেষ করে অ্যাভেঞ্জার সিরিজটা যেমন খুব ভালো লেগেছে, ওই রকম জায়গায় না, বাট গুড। আমার বেশ বেশ ভালো লেগেছে, যেরকম এক্সপেক্ট করছিলাম ওরকমই পেয়েছি। এর থেকে মানে ডেডপুলের থেকে যা এক্সপেকটেশন ছিল আর উলভারিনের থেকে যা এক্সপেকটেশন ছিল বেশ ভালো। আর obviously first fight scene wow. Chilota, that is one like of the best intro of any Marvel movie amar mote, especially with that bye bye song diye je ganta korte the atar moddhe mane puro action sequence ta eto bhalo bhalo choreograph kora plus music mane jinish ta eto emotional because amader world er je Wolverine tar dead body niye tar স্কেলেটনটা তো অ্যাডামান্টিয়াম মেটালটা সেইটা দিয়ে ফাইট করে ওটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে, বাট একটা হ্যাপি সং দিয়ে একটা এত ফান একটা কাজ করে, তো মানে মিক্স ইমোশন ছিল ওখানেও, বাট ওটাকে বেশ ভালো মানে ভালোভাবে অ্যাকচুয়ালি দেখিয়েছে। আর 3D টাও খুব সুন্দর করেছে, মানে আমার মনে হয় পুরো সিনেমায় ওই জায়গা 3D যে অ্যাকশন সিকোয়েন্সটা সবথেকে বেস্ট ছিল, সবথেকে বেস্ট ছিল। মানে ফার্স্ট গিয়েও যে ওয়াও একটা কিছু দেখতে এসছি এই জিনিসটা তোমার সবসময় ফিল হয়েছে একদম প্রথম প্রথম সময়টা। আর তাছাড়া বলবো এক্সম্যানের সাথে যে ফাইটটা বেশ ভালো লেগেছে, বাট কিছু এক দুটো ফাইট আরো একটু কম করলে ভালো হতো, অ্যাট লিস্ট 5-6টা আছে তো দুটো কম করলে বেটার হতো। হ্যাঁ গাড়ির যে ফাইটটা ওটা ঠিক ছিল স্টার্টিংটা, বাট অনেক বেশি লেন্দি টেনে দিয়েছিল, অনেক ওটা ওটা দেখতে ইচ্ছে করছিল। দুজন সুপারহিরোকে যদি নিজেদের মধ্যে লড়তে দেখে আর নিজেদের মধ্যে ওটাকেই ফ্রাস্ট্রেটেড হতে দেখে, তো ওটা আমাদের জন্য মাঝে মধ্যে আগের ফাইটটা যেটা লং ফাইট ছিল ফার্স্ট ফাইট ছিল ওটা বেশ ভালো ছিল, ওটা বেশ ভালো ছিল, ওই বিচের ধারে পাথরের মধ্যে যে লাইট ছিল তো ওইটা বেশ ভালো ছিল। বাট হ্যাঁ গাড়ির লড়াইটা অতটা না দিলেও তাড়াতাড়ি রিজলভ করে দিলে ভালো হতো। আর তাছাড়া বেশ ভালো ছিল, প্রচুর রকমের উলভারিন দেখতে পারবেন, প্রচুর ক্যামিও আছে তার মধ্যে, ক্যামিও আছে, আপনি সুপারম্যানকেও এখানে উলভারিন হিসেবে দেখতে পারবেন। তার মানে স্বপ্ন পূরণ করতে পারলো, মার্ভেলের আসার ইচ্ছা ছিল সেটা এখানে পূরণ হলো, অ্যাট লিস্ট একদম এক সেকেন্ডের জন্য হলেও, বাট মানে ওই অ্যাক্সিডেন্টের জন্য দর্শক উলভারিনের মতো ক্যারেক্টার প্লে করতে পারলো, আর কিছু একদম মানিয়েছিল ওই ক্যারেক্টারটাতে। আর প্রচুর আপনি ডেডপুল দেখতে পারবেন, সেটা তো দেখেই নিয়ে যায়, সে বেবি ডেডপুল হোক আর রোবোটিক হোক আর লেডি ডেডপুল হোক, বেশ অন্যরকম ছিল জিনিসটা, মজাদার ছিল। যেহেতু ডেডপুল খুব একটা আমরা সিরিয়াস হিসেবে যারা যায়ও একটা ফান হিসেবে এলিমেন্ট দরকারও, তো ওই হিসেবে আমার বলবো এই জিনিসগুলো বেশ ভালো লেগেছে। আমার তো বেশি ভালো লেগেছে অতগুলো উলভারিন দেখতে, আলাদা আলাদা ভার্স আর ফার্স্টে যে লাফালো আর ছোট এইটুকুনি একটা ওকে এক্স্যাক্টলি। আর মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর দারুণ ছিল, বেশ ভালো ছিল। ড্রেস ফার্স্ট টাইম আমরা উলভারিনের ট্র্যাডিশনাল কমিক বুকে যে ড্রেসটা ফুল ড্রেস উইথ দ্যাট মাস্ক, ওটা ফার্স্ট টাইম দেখলাম আমরা বড় পর্দায়, যেটা কমিক বুক সবাই দেখে থাকে। আর ছোটবেলা থেকে উলভারিনের ড্রেস জিন্স আর একটা আর উপরে এক্সম্যানের গেঞ্জি, হ্যাঁ অ্যাকচুয়ালি বেশিরভাগ পুরো সিনেমা অ্যাকচুয়ালি ওটাই ঠিকই, শুধুমাত্র যখন ওই জেভিয়ারস স্কুলে আসতো মাঝে মধ্যে এক্সম্যানের ড্রেসটা পরে থাকতো, পোস্টারেও শুধু ভেস্ট পরে পোস্টার গুলো। আর সবথেকে বড় কথা তখনকার দিনে ট্রেন্ড ছিল না সিক্স প্যাক বা বডি দেখানো, তাই জন্য থাকলেও দেখাতো না, এখন তো দেখানোর জন্য বেচারা বানাচ্ছে তো। বাট কখনোই উলভারিনের যে ড্রেস কস্টিউম সেটা কখনো পরেনি, মানে কোনো কস্টিউমই পড়েনি, এটা এটা তো বাদই দিন, কোনো কস্টিউমই একদমই ক্যাজুয়াল ছিল। হ্যাঁ, এক দুটো মুভিতেই শুধু ওই যখন কোনো মিশনে যাচ্ছে তখন ওই এক্সমেন দের দেওয়া একটা শুট পড়েছিল, বাট ওটা উলভারিন স্পেসিফিক ছিল না। হ্যাঁ, পড়েছিল এক দুবার ওই এক্সমেনের এক্স লোগোটা দেওয়া একটা, বাট ওরকম এখনকার যেমন শুটগুলো ফ্যান্সি হয়ে গেছে, বা পরে যখন আই মাস্টার নেলা যাকে তুমি হ্যাঁ বলো না, ইউ সেভ দ্য কুলেস্ট থিং ফর দ্য ফাইট। কিছু কিছু ফ্রেমস ছিল অসাধারণ, যেগুলোকে পিকচার পারফেক্ট বলতে পারি আমরা। আর এখানে ওই একতাই বল যে কথাটা ছোট থেকে শুনে এসছি আমরা, হয়তো সব বাঙালিরাই হয়তো শুনে এসছি, আমাদের আগের জেনারেশনরা এগুলো কন্টিনিউ করেছে। তো ওখানে এখানেও সেম মোটো, যদি একসাথে থাকো তার একটা আলাদাই রিওয়ার্ড থাকে, আর স্যাক্রিফাইসের কোনো শেষ নেই। আর ইটস গুড, মানে এটা খুব বড় কথা যে মানে এরকম ডেডপুলের মতন ক্যারেক্টার সেন্টারড ছাবলা ছেলেও স্যাক্রিফাইস করতে পারে, বা ও ওটা পারে করতে, একদম সবাই যেতে পারে ওই জায়গাটা, সেটা দেখিয়েছে। ওটা হিরো হওয়ার চান্স সবাইকে পাওয়া যায়, কেউ চুজ করে কেউ করে না, ওটাই। আর তাছাড়া আমাদের ক্যাপ্টেন আমেরিকা, হ্যাঁ মানে বলতে কি আমরা সি স্পয়লার ক্যামিওতে, তাহলে এখানে অবভিয়াসলি হেনরি ক্যাভিলের কথা বললাম। আর তাছাড়া মার্ভেলের ওল্ড যে মানে মার্ভেল সিরিজ স্টার্ট হওয়ার, এক্সম্যানও স্টার্ট হওয়ার আগেকার যে ঘটনাগুলো, তখন যে সুপার হিরোজগুলো যেগুলো মার্ভেলে তৈরি হয়েছিল অনেকদিন আগেকার 80s আই থিঙ্ক মুভিতে, ব্লেড ওটা মানে ফার্স্ট মার্ভেলের হয়তো হবে ওটা, বা হাল্ক, এই দুটোর মধ্যে কোনো একটা হবে যে ফার্স্ট। আপনার ব্লেড ফার্স্ট না, ব্লেড ফার্স্ট না, ব্লেডের আগে ব্লেড এরকম না, ব্লেড আমি যখন দেখেছিলাম আমি জানি না, আমি হয়তো পরে দেখতে পারি, কারণ ব্লেড আই থিং 1984 না 1990 সিরিয়াসলি সিনেমাটা না অত ভালো, পোস্টারটা অত আগে আমি আমার তো পোস্টারটাও মনে আছে, টাইমটা মনে নেই, 1998 1982 না ওটা ব্লেড রানার। হ্যাঁ ব্লেড 1998, হ্যাঁ 1998 এ। তো আই থিং হাল্ক বা এটা তার আগে মোস্ট প্রবাবলি, স্পাইডারম্যান ফার্স্ট কোয়ার্টার 2004 এ শিওর ফার্স্টটা। স্পাইডারম্যান নাম কি, টবি ম্যাগওয়্যার, 2002 এর। তো আই থিং হাল্কটা মোস্ট প্রবাবলি তার আগে হবে, তার আগে, কারণ অ্যানিমেশন গুলো ওই ওল্ড ক্যারেক্টার গুলোকে, ব্লেড, ইলেকট্রা, আরেকটা যেটা ছিল কি নাম বললো, না নামটা অন্য কিছু ছিল, ওনাকে আমি চিনি না, ওই ক্যারেক্টারটাকে আমি জানি না, বাট ইলেকট্রা আর ব্লেড তো যখনই স্ক্রিনে এলো বুঝে গেলাম ওরাকে। তো সেম অ্যাক্টররা ওইগুলোকে প্লে করে ওরা একটা রেকর্ড করে দিল, এত বছর পরে কাম ব্যাক আর সেম ক্যারেক্টার প্লে করা, বেশ ভালো লাগলো দেখে। সব কমিক ক্যারেক্টার সবাইকে সবার ট্রিবিউট দেওয়া, যে হ্যাঁ আমরা স্টার্ট করেছিলাম এই জিনিসগুলো মার্ভেল মুভিতে আনা, ভাবতেও পারেনি যে আজকে সবাই এরকম পাগল হবে কিছু কমিক্সের। সেটা একটা ভালো দিক যে হ্যাঁ এত বছর আমরা ওদেরকে ভুলে গেছিলাম, আর ওদেরকেও মনে করাটা আমাদের দরকার। আর যেহেতু এখানে উলভারিন আছে, তো সবাই একটা বুঝে গেছিল কি এখানকার দর্শকরা 90s 80s দেখতে অভ্যস্ত, তারা যারা উলভারিন তারাই বেশি থাকবে রেডপুলের থেকেও, আর তাদের কাছে এগুলো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, ব্লেড, ইলেকট্রা, এগুলো হচ্ছে, তাই জন্য আমার মনে হয় এদেরকে এই মুভিতে ঢোকানোর ডিসিশনটা সব থেকে বেস্ট, যেহেতু এখানে উলভারিন হচ্ছে দা কাইন্ড অফ ব্লেডটাই ফার্স্ট মার্ভেল। তারপরে স্পাইডারম্যান আর হাল্ক বেরিয়েছিল, তারপরে ইলেকট্রা। ওয়াও, ফার্স্ট মার্ভেল। আমি ব্লেডকে দেখে চিনতে পারিনি, কারণ কি মানে অনেকটা এজ হয়ে গেছে, তো কাটিংটাও ফেসের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বাট হ্যাঁ লুকটা, দাড়ি ওগুলো সেম রেখেছিল। তো ওটা দেখে বা কস্টিউম যেটা পরেছিল ওটা দেখে বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, তো ওটা একটা বেস্ট নস্টালজিক ছিল অবভিয়াসলি ওই জায়গাটা ছিল। বা সেম উলভারিনের যে বাচ্চাটা যার জন্য উলভারিন মারা গেল ওই টাইমটায়, সেম ওর সেম পাওয়ার, ওই রকম সব জিনিসগুলো ছোট করে দেখানো হলো। এগুলো একটা সব আমাদের জন্যই বুঝতে পেরেছি, সব 90s কিডের জন্য একটা টিনেজের একটা হয় না ব্লিঙ্ক একটা মেমোরিজ দেওয়া হলো, যেটা দেখে আমরা সত্যি অন্যভাবে, হয়তো এগুলোর জন্যই সিনেমাটা একটু স্পেশাল হয়ে গেছে অন্য বাকি সিনেমাগুলোর থেকে। আর ডেডপুলের যেটা স্পেশালিটি ফোর্থ ওয়াল ব্রেকটা যেটা করে ডেডপুল, এটা প্রথম মুভি থেকেই করে আসে, সেইটা এখানে বেশ মানে এই মুভিটার কারণটা কি সেইটা বলাতে ওটা অনেকটা হেল্প করেছে, যে ফক্স স্টুডিও আগে ওন করতো ইয়েটা এক্সম্যান সিরিজটা, বাট ফক্স স্টুডিও বন্ধ হয়ে গেল উলভারিনকে মেরে দেওয়ার পর লোগান মুভিতে। তারপরে ওটা ওয়াল্ট ডিজনি কিনে নিল, সেই জন্য আবার লোগানকে আমরা ফিরিয়ে আনলাম মার্ভেল ইউনিভার্স এমসিইউতে আনলাম, কারণ এমসিইউর পার্ট কখনোই ছিল না উলভারিন। তো সেইটাকে এমসিইউর পার্টে নিয়ে আসতে এই মুভিটা হেল্প করলো ব্যাপারটা। তো সেইটা ও ফোর্থ ওয়াল ব্রেক করে করে অনেকবার বুঝিয়েছে। তাছাড়া যখন ওরা ওই ইয়েতে পৌঁছে গেল, প্রুন হওয়ার পর ওখানে পৌঁছে গেল ওয়েস্টল্যান্ডটাতে, তো ওইখানে ফক্স স্টুডিও ভেঙে পড়ে, তো ওই জিনিসগুলো অনেকটা ইন্ডিকেট করলো যে হ্যাঁ এই মুভিটা কেন করছে। ট্র্যাশল্যান্ড বা কিছু ছিল প্রুন হওয়ার পর যেখানে চলে যায় টিভি, ওটা তো ইয়েতে দেখানো হয়েছিল অনেক জায়গা দেখানো। ওটা স্টার্টিং তো হলো ইয়েটা নিয়ে না, লোকি, লোকি মুভি থেকে ওটা হয়েছিল স্টার্টিংটা। তো আমরা তো অনেকক্ষণ এক্সপেক্ট করেছিলাম যে লোকিরও একটা ক্যামিও বা কিছু, হ্যাঁ কারণ ওখানে অনেক লোকি ছিল। যখন আমরা লোকি ওয়েব সিরিজে দেখে থাকবেন যে অনেক লোকি ওখানে পড়ে আছে প্রুনড হয়ে, তো ওদেরকে আনেনি, ঠিক আছে আই থিংক দ্যাটস ফাইন, যথেষ্ট দিয়ে এনেছে, এর থেকে বেশি দরকার ছিল। এক্স্যাক্টলি, এত ক্যামিও হয়েছে যে এত হ্যান্ডেল করা মুশকিল দর্শকদের জন্য, ওদের জন্য দর্শকদের জন্য। আর গুড, এমনি ওভারঅল যদি আপনারা 90s কিড হন বা লেট 80s তাহলে উলভারিনকে তো আপনারা এনজয় করবেনই, হয়তো এতদিনে দেখে নিয়েছেন। আর যদি তারপরের হন তাহলে ডেডপুলকে এনজয় করবেন। আর আমরা যেটা ভাবছিলাম ক্যাপ্টেন আমেরিকা, হ্যাঁ যেখানে ক্রিস এভান্স ছিল, আমরা ভাবলাম এটা ক্যাপ্টেন আমেরিকা, বাট পরে জানতাম না এটা হচ্ছে অন্য ইউনিভার্সের ফার্স্ট ফ্যান্টাস্টিক ফোর এর যে হিউম্যান টর্চ ছিল। তো সেটা যখন সুপার পাওয়ারটা চলে উঠলো যখন, তখন বুঝতে লাগছে ও হিউম্যান টর্চের ক্যারেক্টারটা এখানে প্লে করছে। তো ওটা আমরা দেখেছিলাম ফার্স্ট যখন মুভিটা বেরিয়েছিল, আমি দেখেছিলাম, ফার্স্ট ফ্যান্টাস্টিক ফোর ছিল ওটা, বেশ ভালো লেগেছিল। তো আর এটাও একটা দেখালো ফ্যান্টাস্টিক ফোর এর, যেহেতু ওরা কমিক কনে ইয়ে রিভিল করেছে, ক্যারেক্টারগুলোকে রিভিল করেছে, কে কে অ্যাক্টিং করবে। সেখানে ডক্টর ডুম আবার ফিরে আসছে, ইয়ে রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ ডক্টর ডুম, তো ও হচ্ছে মেন ভিলেন ফ্যান্টাস্টিক ফোর এর, আর্কেনিমি যাকে বলে। তো সেই জন্য আই থিঙ্ক এখানেও হিউম্যান টর্চকে দেখানো হলো ফ্যান্টাস্টিক ফোর লিংকটা বানানোর জন্য, যে আমরা ইন ফিউচারে ওই মুভিটাকে আনবো, চেঞ্জ করে দিচ্ছি, আমরা ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, এই ক্যারেক্টারের ডেথ হয়ে গেল, এবারে আমরা নতুন অন্য কোন ভার্সে অন্য রকম দেখতে লোকজন। তো বেশ ভালো এই যে আইডিয়া গুলো যে করে রুসো ব্রাদার্স না, এখন আর ওকে হিউম্যান টর্চ নিয়ে আমরা মানতেই পারবো না, কারণ কি ক্যাপ্টেন আমেরিকা হয়ে গেছে, একটা ফেস হয়ে গেছে, তো ওটা আমরা চেঞ্জ করতে পারবো না। আর এই যে অনেক কথা ছিল যে ও তো হিউম্যান টর্চ করেছে, তাহলে আবার কেন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে এলো, তো সেগুলোকে সবই মাল্টিভার্স করে ক্লিন করে দিল। হ্যাঁ একদম, তো বেশ ভালো লাগলো। আপনারা যদি না দেখে থাকেন অবভিয়াসলি দেখুন, আমরা IMAX 3D দেখেছি, যেটা বেস্ট এক্সপেরিয়েন্স পাবেন আপনারা। বলবেন, আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনাদের কোন সিনটা বেশি ভালো লেগেছে, বা আপনারা কার জন্য দেখতে গেছিলেন সেটা আমি কমেন্টে জানতে চাই, উলভারিন নাকি ডেডপুল। আমি কার জন্য দেখতে গেছিলাম বুঝে গেছি, আমরা দুজনেই তাই, বিকজ উই আর 90s কিড। তো আমরা একদম, আর আমি প্রথমেই বলে দিলাম আমার সিরিয়াস ক্যারেক্টারই সুপারহিরোর জন্য এট লিস্ট ভালো লাগে একদম। আপনারা তাহলে জানাবেন কমেন্ট বক্সে যে আপনার কোন ক্যারেক্টারটা বেশি পছন্দ, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব। এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।